আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তাহমিনা। আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসি না, নিয়ে আসছি খুব সহজে কীভাবে কোরানি ছাড়া নারকেল কোরানো যায়। চলুন তাহলে খুব কঠিন কাজটা ইজিভাবে করে ফেলি। নারকেল কোরানোর জন্য এখানে আমি দুইটা নারকেল নিয়েছি, নারকেলগুলোকে এখন ফাটিয়ে নিব। ফাটিয়ে নিয়েছি, এখন আমি চুলায় দিয়ে দিব, আস্তে আস্তে করে ভালোভাবে সবগুলো পুরে নিব। চুলার উপরে আমি চারোটা পিস দিয়ে দিব চারপাশে, দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ আমি হালকা পুরে নিব। সবগুলি আমি দিয়ে দিয়েছি, এক পাশ হলে আবার অন্য পাশ ঘুরিয়ে দিয়ে এভাবে করে সবগুলিকে আমি পুরে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই কাজটা আমি করব। এক পাশ হয়ে গেছে, এখন আমি অন্য পাশ আবার ঘুরিয়ে দিয়ে আবার ওই পাশটা পুরিয়ে নিব। ঠিক একইভাবে চারপাশ করে নিব। চুলার উপরে আমি 5-6 মিনিটের মতো রেখেছি। দেখুন চুলার তাপে এটা ফেটে গেছে। এরকম ফেটে গেলে ওই নারকেল উঠাতে আরও বেশি সহজ হয়। সবগুলি নারকেল আমি নামিয়ে নিয়েছি। নিচে যে অংশটা ফেটে গেছে ওইখান থেকে আমি একটা ছুরির মাধ্যমে এটাকে আগলা করে নিব। নিচের থেকে আস্তে আস্তে একটা ছুরি দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে নারকেলটাকে আলাদা করে ফেলব। দেখুন আমি কীভাবে করতেছি। এভাবে করলে দেখবেন আস্তে আস্তে নারকেলটা আলাদা হয়ে গেছে। দেখুন কত সুন্দর উঠে গেছে। ঠিক আপনারা এভাবে করলে ইনশাল্লাহ আপনারা পারবেন। একইভাবে আমি সবগুলি নারকেল উঠিয়ে নিব। সবগুলি নারকেল আমি উঠিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা আলু সিলার পিলার দিয়ে উপরের কালো অংশটা ফেলে দিব। এভাবে করে নারকেল কোরালে নারকেলের মধ্যে কোনো ময়লা থাকে না, আর আমরা যদি কোরানি দিয়ে নারকেল কোরাই তাহলে নারকেলের মধ্যে অনেক কালো কালো ময়লা দেখা যায়। সবগুলো নারকেলের নিচে কালো অংশটা ফেলে দিয়েছি, এখন আমি নারকেলগুলোকে কুরিয়ে নিব। নারকেল কোরানোর জন্য আমি এই গ্রেটারটা ব্যবহার করব। এটার মধ্যে 4টা পার্ট আছে, আমি 3টা পার্ট দিয়ে নারকেলগুলোকে কুরিয়ে নিব। চলুন ঝটপট করে ফেলি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, কারণ কালো কালো ময়লাগুলো নেই। এখন আমি এই পাশটা দিয়ে কুরিয়ে আপনাদের দেখাবো। আপনারা কেউ মনে করতে পারেন যে নারকেল পুরিয়ে করলে মনে হয় নারকেলের স্বাদ নষ্ট হয়ে যায়। আসলে নারকেলের স্বাদ নষ্ট হয় না, নারকেলের যেই স্বাদ একই রকম থাকে। এই পাশ দিয়ে কোরানো হয়ে গেছে, এখন আমি অন্য পাশ দিয়ে কুরিয়ে নিব। এখন করে নিব এই পাশ দিয়ে। এই পাশ দিয়ে করলে আপনারা নারকেলের চিপস বানাতে পারেন খুব সহজেই। একদম সবগুলি একরকমভাবেই পরবে, কোনোটা পাতলা বা মোটা হবে না, একদম এক সাইজের হবে। আমি এই নারকেল দিয়ে চিপস বানাবো নারকেলের, তাই এক সাইজ মতো করে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলি করে নিব। আপনারা যদি নারকেলের চিপস বানান তাহলে এটা দিয়ে করে বানাতে পারেন। দেখুন নারকেলের চিপস বানানোর জন্য একদম রেডি, কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। সব নারকেলগুলি আমার কোরানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই নারকেলটা একটু হালকা লম্বা লম্বা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা দেখতে মনে হয় যে একদম আমি নারকেল কোরানো দিয়েই কুরিয়েছি, কত সুন্দর হয়েছে দেখেছেন। আর চিপসটা অসাধারণ হয়েছে, এটা দিয়ে নারকেলের চিপস বানালে অসাধারণ হবে। আপনারা এরকমভাবে বেশি করে নারকেল কুরিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন, ফ্রোজেন করে আপনারা 6 মাস বা 1 বছর রেখে খেতে পারবেন, নারকেলের স্বাদ নষ্ট হবে না, যেমন স্বাদ ঠিক একই রকম থাকবে। আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।